বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে। আমি গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক্সটি ডেটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে কথা বলেছিলাম এবং ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকের ক্লাসে আমি দ্বিতীয় টপিক্স যেটি আছে সেটি নিয়ে কথা বলবো। দ্বিতীয় টপিক্সটির নাম হচ্ছে ব্যান্ডউইথ অথবা ডেটা ট্রান্সমিশন স্পিড কিংবা ব্যান্ড উইথ স্পিড, একই কথা, এই জিনিসটি সম্পর্কে একটু কথা বলবো। তো ব্যান্ডউইথ সম্পর্কে জানার আগে আরেকটি বিষয়, বেসিক একটা জ্ঞান তোমাদের লাগবে, আমি সেটি নিয়ে একটু কথা বলে রাখি। মনে করো আমরা আমাদের নিজেদের প্রয়োজন, আমরা প্রতিনিয়তই একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় অথবা একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে আমরা নিয়মিত বিভিন্ন ডেটা আদান প্রদান করে থাকি। বিভিন্ন ধরনের ডেটা হতে পারে, তোমার ছবি হতে পারে, যে কোনো ডকুমেন্টস হতে পারে, একটা মুভি হতে পারে, একটা সং হতে পারে, এই যে আমরা এইগুলোকে আমরা কিন্তু কম্পিউটার ভাষায় ডেটা বলে থাকি। এই ডেটাগুলো আমরা ট্রান্সফার করে থাকি এক জায়গা থেকে অন্য জায়গায়। এই প্রত্যেকটি ডেটাকে, মনে করো তোমার একটা মুভি বা তোমার একটা ছবি বলো, এই ডেটাটাকে তুমি যদি ভেঙে ফেলো কম্পিউটার ভাষায়, এটাকে একেবারে ক্ষুদ্রতম একক, যেটা একদম মৌলিক একক, যেটা যেটাকে আর ভাঙা যায় না, সেটাকে বিট বলে। এটিকে আমি অন্য ভাষায় যদি বলি, মনে করো বড় একটি রচনা বা প্যারাগ্রাফকে তুমি ভাঙলে কি পাবা, অনেকগুলো একটা এসেকে ভাঙলে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ পাবা, তাই না? ওই প্যারাগ্রাফের বা প্যারাগুলোকে ভাঙলে তুমি কি পাবা, অনেকগুলো সেন্টেন্স পাবা। সেন্টেন্সগুলোকে ভাঙলে তুমি কিছু ওয়ার্ড পাবা বা শব্দ পাবা। শব্দগুলোকে ভাঙলে তুমি কিছু লেটার পাচ্ছ বা বর্ণ পাচ্ছ। সেটাকে কি আর ভাঙা যাবে না? তার মানে বর্ণ হচ্ছে ওই শব্দের বা বাক্যের বা ওই কথাগুলোর মৌলিক একক, মানে যেটাকে আর ভাঙা যায় না। ঠিক তেমনি কম্পিউটারের ডাটাগুলোকেও একেবারে ভেঙে চুরে একবারে মূল যে ক্ষুদ্রতম একক যেটা, সেটাকে কম্পিউটার ভাষায় বলা হয় বিট। এইরকম আটটা বিট মিলে, আটটা বিটের সমন্বয়ে হয় একটি বাইট। আট বিট মিলে হয় একটি বাইট, আবার বাইটের আরেকটি নাম আছে, এটাকে ক্যারেক্টার বলা হয়। আট বিট মিলে এক ক্যারেক্টার হয়। এইরকম 1024টি বাইট মিলে, 1024টি বাইটকে একসাথে বলে 1 KB বা 1 KB বলে থাকি আমরা, যেটাকে কেবি বলে থাকি। এরকম 1024 কিলোবাইটকে একসাথে করলে হয় 1 MB বা 1 MB বা 1 MB। এরকম 1024 মেগাবাইটকে তুমি যখন একসাথে করবা তখন সেটাকে বলা হবে 1 GB বা 1 GB। এরকম 1024 গিগাবাইটকে আবার একসাথে করলে হবে 1 TB বা 1 TB। তার মানে ওই ডাটাগুলোর মাপ, ডাটাগুলোকে তুমি যখন ভাঙবা ভেঙে চুরে একেবারে ক্ষুদ্রতম একক আমরা যেটা পাচ্ছে সেটা হচ্ছে বিট। এইবার আসি, এটি কেন বললাম এখন বুঝবে। এখানে এই যে আমরা আমাদের ডেটাগুলোকে আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক স্থান থেকে অন্য স্থানে আমরা আদান প্রদান করি, এই যে আদান প্রদানের হার, মানে কতটুকু সময়ের মধ্যে আমি এটি আদান প্রদান করছি, এই সময়ের ভিত্তিতে এই হারটাকে মূলত বলা হয় ব্যান্ডউইথ। তার মানে আমরা যদি বইয়ের ভাষায় বলতে যাই তাহলে বলতে হবে এরকম, যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে, ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ অথবা ডেটা ট্রান্সমিশন স্পিড অথবা ব্যান্ডউইথ স্পিড বলা হয়। আর এই এটা পরিমাপ করা হয় মূলত বিপিএস দ্বারা। বিপিএস এর মানে হচ্ছে বিট পার সেকেন্ড। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কতগুলো বিট আমি ট্রান্সফার করতে পারছি, এটাকে বলা হয়, এটা হচ্ছে পরিমাপের একক। আচ্ছা, এবার আসি তাহলে তার ব্যান্ডউইথটা হলো কি, ডাটা ট্রান্সমিশন ডাটা ট্রান্সফারের বা আদান প্রদানের হারটাকে আমরা বলে থাকি। এই ব্যান্ডউইথটা হচ্ছে তিন প্রকার, তিন ধরনের ব্যান্ডউইথ আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ন্যারো ব্যান্ড। ন্যারো অবশ্যই ইংরেজি শব্দগুলো দেখে খেয়াল করলে দেখবে যে এখান থেকে তুমি সংজ্ঞাটা জানতে পারবে। আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। মনে করো আমি এটার উদাহরণটা যদি অন্যভাবে বলি, এই যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে বা ডাটা স্থানান্তরের ক্ষেত্রে, যদি আমি যদি তোমাকে মাধ্যমটাকে কোনো একটা রাস্তার সাথে তুলনা করি, মনে করো একটা হাইওয়ে রোডের প্রশস্ততা, যদি এটা প্রশস্ত হয়, যত বেশি প্রশস্ত হবে, মনে করো এটা একটা হাইওয়ে রোড, এই রাস্তাটি যত বেশি প্রশস্ত হবে এই রাস্তা দিয়ে তত বেশি গাড়ি চলাচল করতে পারবে। তুমি রাস্তাটাকে যদি ব্যান্ডউইথ চিন্তা করো বা মাধ্যম চিন্তা করো আর গাড়িগুলোকে তথ্য হিসাবে তুমি যদি চিন্তা করো,
তাহলে রাস্তা যত বড়, রাস্তা যত চওড়া, তত বেশি গাড়ি একসাথে চলাচল করতে পারবে। তার মানে ব্যান্ডউইথ যত বেশি হবে, যত প্রশস্ত হবে, তত বেশি ডাটা একসাথে চলাচল করতে পারবে। রাস্তার সাথে তুলনা করলাম, এটা জাস্ট সহজে বোঝার জন্য, যে রাস্তাটি যত চওড়া হবে, তার মানে ব্যান্ডউইথটা, মাধ্যমটা যত বেশি চওড়া হবে, তত আমাদের ডাটাটা ট্রান্সফারের হারটা তত বেশি হবে, তত দ্রুত হবে। আচ্ছা, এটি বললাম, দেখ এখন ন্যারো, এই যে ন্যারো ইংরেজি শব্দ, ন্যারো শব্দের বাংলা কি? ন্যারো শব্দ বাংলাতে চিকন বা সরু। আমরা সচরাচর একটা কমন শব্দ ব্যবহার করি, যে অনেকে বাজার থেকে প্যান্ট কেনার পর বলে, আপনি আমার প্যান্টটা নিচে দিয়ে একটু ন্যারো করে দেন। ন্যারো মানে হচ্ছে চিকন করে দেয়া। আচ্ছা বলো তো, রাস্তাটি যদি চিকন হয়, সরু হয়, সেই রাস্তা দিয়ে কি খুব বেশি গাড়ি চলাচল করতে পারবে একসাথে? না, অবশ্যই কম চলাচল করতে পারবে। তার মানে যে মাধ্যমটা, যে ব্যান্ডউইডটা ন্যারো বা চিকন, সেখানে ডাটা ট্রান্সফারও খুব কম করা যাবে, মানে খুব বেশি করা যাবে না, একসাথে অনেকগুলো করা যাবে না। ব্যান্ডউইথের মধ্যে ন্যারো ব্যান্ড যেটা, যেখানে যেই মাধ্যমে, যে ব্যান্ডের মাধ্যমে সর্বনিম্ন 45 BPS থেকে, 45 BPS মানে প্রতি সেকেন্ডে সর্বনিম্ন 45 BPS থেকে সর্বোচ্চ 300 BPS, 300টি বিট আমি প্রতি সেকেন্ডে আমি ট্রান্সফার করতে পারবো, সেটাকে বলা হবে ন্যারো ব্যান্ড। তার মানে ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি সীমাটা কেমন হচ্ছে, যে সর্বনিম্ন প্রতি সেকেন্ডে আমি 45টি বিট ট্রান্সফার করতে পারবো, এবং সর্বোচ্চ 300টি বিট আমি ট্রান্সফার করতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়, কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, সেটাকে বলা হবে ন্যারো ব্যান্ড। তারপর আছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড হচ্ছে যেখানে যেই ব্যান্ডের মাধ্যমে সর্বনিম্ন প্রতি সেকেন্ডে 1200 বিট থেকে সর্বোচ্চ 9600 বিট ট্রান্সফার করা যায়, সেখানে সেটাকে বলা হয় ভয়েস ব্যান্ড। এই ভয়েস ব্যান্ডটা মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ল্যান্ড ফোনের ক্ষেত্রে। এটাকে মিলিয়ে রাখবা, যেমন ন্যারো দিয়ে তুমি মনে রেখেছো যে রাস্তা চিকন না, বা ন্যারো চিকনের জন্য এখানে কম ব্যবহার হয়, এটাকে মনে রাখবা ভয়েস দিয়ে। ভয়েস মানে কথাবার্তা বলা, তাই তো? কথা বলা, ল্যান্ড ফোন আমরা কথা বলে থাকি, তাই না? এই যে ল্যান্ড ফোনের ক্ষেত্রে মূলত আসলে ভয়েস ব্যান্ডটা বেশি ব্যবহার করা হয়। সর্বশেষ যেটা হচ্ছে ব্রড ব্যান্ড। ব্রড শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশস্ত বা মোটাকে, যেটা মোটা যেটাকে আমরা বলে থাকি। দেখো রাস্তাটা যদি প্রশস্ত হয়, আরো যত বেশি প্রশস্ত হবে, তত বেশি গাড়ি চলাচল করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। তার মানে এই মাধ্যমটি ব্রডব্যান্ড হচ্ছে ব্যান্ডের ওই মাধ্যম যা সবচেয়ে প্রশস্ত এবং উচ্চ গতিশীল, মানে সবচেয়ে উন্নত ব্যান্ড যেটাকে বলা হয় সেটা হচ্ছে ব্রডব্যান্ড। এই ব্রডব্যান্ডের মাধ্যমে সর্বনিম্ন প্রতি সেকেন্ডে 1 MBPS থেকে শুরু করে সর্বোচ্চ কয়েক গিগা আমরা বিট আমরা একসাথে 1 সেকেন্ডে আমরা ট্রান্সফার করতে পারি। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে ব্যান্ডউইথ, সেটা হচ্ছে মূলত আসলে ব্রডব্যান্ড, যার মাধ্যমে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো ডাটা স্থানান্তর করতে পারি বা আদান প্রদান করতে পারি। তো এই তিনটা ছিল আসলে তিন ধরনের ব্যান্ডউইথ, আশা করি বুঝতে পেরেছো। আজকে আসলে এই পর্যন্তই থাক, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।